হ্যালো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কিছু কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে এলাম। ভালো থাকতে গেলে কি কি করতে হবে সেটা শুনে নাও। দেখো, এটা আমার মত, তোমাদের মত অন্যও হতে পারে, তবে শুনলে ভালোই থাকবে, খারাপ থাকবে না। যদিও এই মতামতগুলো আমরা আমাদের লাইফে সব সময় মেনে চলতে পারি না, তবুও মেনে চলা উচিত, শোনো, কাজে লাগবে। প্রথম কথা হচ্ছে, আমরা সবসময় ভাবি কোনো কাজ শুরু করার আগে ভালো সময়টা আসবে তবে আমি করব। ঠিকুজি কুষ্টি দেখি, অ্যাস্ট্রোলজারের কাছে যাই, অমুক তুসুক। দেখো ভাই, ভালো সময় বলে কিছু হয় না। তুমি যে সময় কোনো ভালো ডিসিশান নিয়ে ভালো কাজ শুরু করবে সেটাই তোমার ভালো সময়, ঠিক আছে? প্রথমত ভালো কাজ শুরু করে দাও, দেখবে ভালো সময় শুরু হয়ে গেছে। দিনক্ষণ দেখে ভালো সময় আসে না, ভালো সময় আসে তখনই যখন তুমি ভালো কাজ শুরু করবে। খারাপ জিনিস নিয়ে মাথায় থাকবে, তোমার জীবনেও খুলবে না ভাগ্য। তো ভালো কাজ মাথায় আসার সঙ্গে সঙ্গে ভালো কাজ শুরু করে দাও। যদি তোমার এতটুকুও শুরু করার ক্ষমতা থাকে, শুরু করে দাও, কাজটা স্টার্ট করে দাও যেখান থেকে করার কথা। এবার বলবে, ভালো কাজ করতে গেলে তো এটা চাই ওটা চাই। যদি তোমার ইচ্ছে থাকে তাহলে তুমি স্টার্ট করতে পারো অল্প দিয়ে। সেটা দিয়েই দেখবে, তোমার যদি ইচ্ছে থাকে, মনের জোর থাকে, এক এক করে তোমার পারিপার্শ্বিক যা যা দরকার সব চলে আসবে, কিন্তু ইচ্ছেটা থাকা দরকার। সেকেন্ড, যেটা খুব খুব ইম্পর্টেন্ট, যেটা মেনে চলতে হবে, তুমি যখনই উত্তরণের পথে উঠবে, তোমার যখন উন্নতি হবে, তোমার ফ্রেন্ড সার্কেল ছোট হয়ে যাবে, তোমার বন্ধুত্ব কমতে থাকবে। তোমার আশেপাশে যারা বন্ধু, তারা যে তোমার মতোই উত্তরণের পথে উঠবে এর কোনো মানে নেই। যারা যারা তোমার থেকে একটু পিছিয়ে থাকবে, তুমি হয়তো উঠে গেছো, ন্যাচারালি তারা তোমার থেকে একটু অ্যাভয়েড করবে, এটা তোমাকে মেনে নিতে হবে। কষ্ট পাবে না বা কষ্ট পাবেন না, যাই হোক, আমি একটু তুমি বলে বলছি, বা যারা ছোটো আছো আমার থেকে তুই বলে বলছি, অথবা যারা বড়ো আছেন আপনাদের বলি, এই জিনিসগুলো মেনে নেবেন। আপনি উত্তরণের পথে যাচ্ছেন, আপনার ফ্রেন্ড সার্কেল কমবে, এটা আপনাকে মেনে নিতে হবে। আপনার বন্ধুর পরিসর ছোট হবে, আত্মীয়তার পরিসরও হয়তো ছোট হতে পারে যদি আপনার প্রতি কারোর ঈর্ষা থাকে। না হলে আত্মীয়তা ঠিক থাকবে, বন্ধু পরিসর কিন্তু ছোট হবে, কারণ আপনার বন্ধু আপনাদের সঙ্গে, আপনাদের বন্ধুরা আপনাদের সঙ্গে যে উত্তরণের পথে যাবে এর কোনো মানে নেই। তো ন্যাচারালি কাজ করতে করতে দেখবেন আপনার বন্ধুত্বের পরিসরটা একটু ছোট হচ্ছে, যারা থাকবার তারা থেকে যাবে, কানেকশান থাকবে বাট সেইভাবে থাকবে না, এটা আপনাকে মেনে নিতে হবে, ঠিক আছে? তৃতীয়ত, যেটা আপনারা মানবেন, সেটা হচ্ছে সবসময় বাবা মাকে দোষ দেওয়া বন্ধ করুন। হয়তো আমরাও কোনো কোনো সময় রেগে গেলে বলে দিই, দূর তুমি তো আমায় এটা দাওনি ওটা দাওনি, এগুলো বন্ধ করতে হবে। প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তানকে বেস্ট দিতে। আমি যেটা পাইনি আমার সন্তানকে দেবো, এটা প্রত্যেক বাবা মাই চায়। হয়তো কোনো বা কোনো কারণে আপনার মনে হচ্ছে আমার এটা হয়নি, আমার বাবা মার দোষ, সেটা দেওয়া বন্ধ করুন। কারণ আপনি তো সবটাই দেখছেন, সবটাই জেনে আসছেন, সব পরিস্থিতি, তো এরপরেও বাবা মাকে দোষ দেওয়াটার কোনো মানে হয় না, তাদের দুঃখ দিয়ে কোনো লাভ নেই। বরঞ্চ আপনার ছোটোবেলা থেকে আপনি যেটা পাননি, নেক্সট জেনারেশনকে, আপনার ছেলে মেয়েকে যদি সেটা দিতে পারেন সেই চেষ্টা করুন। পরিবারকে ভালো রাখুন, বাবা মাকেও ভালো রাখুন, বাবা মার প্রতি দোষ দেওয়াটা বন্ধ করুন। হ্যাঁ, টক্সিক যারা আছে, প্যারেন্টস যারা খুবই নিজেরটা নিজে পছন্দ করে, ছেলে মেয়েদের কথা ভাবে না, তাদের কথা বাদ দিন। কিন্তু প্রত্যেকটা বাবা মাই চায় ছেলে মেয়ের কথা ভেবে বা সন্তানের কথা ভেবে নিজের সব কিছুটা উজাড় করে দিতে। একটা মা পতিতার কাজও করে, বা একটা মা খারাপ হয় তার সন্তানেরই জন্য, এটাও আমরা দেখেছি সমাজে। তো যাই হোক, বাবা মাকে দোষ দেওয়াটা বন্ধ করুন। এরপরে আর একটা কথা বলি, সেটাও মেনে চলতে হবে। আমরা অনেক সময় টক্সিক রিলেশনশিপগুলো, যেগুলো আমাদের, যে রিলেশনগুলো আমাদের কষ্ট দেয়, সে বন্ধু বান্ধব আত্মীয়তা যেমনই হোক, সেই রিলেশনশিপগুলো থেকে আমরা বেরোতে পারি না। টক্সিক রিলেশনশিপগুলো থেকে বেরোতে পারি না কারণ আমাদের অনেক পিছু ঠান থাকে। কিন্তু একটু ভেবে দেখলে দেখা যায় যে নিজের পায়ে দাঁড়াতে গেলে টক্সিক রিলেশনশিপগুলো কিন্তু ছেড়ে দেওয়া দরকার, সে স্বামী স্ত্রীর হলেও। কথাটা শুনতে খারাপ লাগছে, কিন্তু বন্ধু বান্ধব তো আছেই, আত্মীয় পরিজন আছে। যদি হাজব্যান্ড ওয়াইফেও টক্সিক হয়ে যায় একদম, তাও একাকিত্বের জন্য একটু সেপারেশন ভালো আমার মনে হয়, একদম যখন টক্সিক হয়ে যায়। কারণ তাহলে আপনার যদি দাঁড়ানোর ইচ্ছে হয়, একাকিত্ব পারবো না থাকতে, একা পারবো না, একা ভয় লাগে, কিন্তু একটা সময়ের পর যদি আপনাকে সত্যি দাঁড়াতে হয় আর আপনার টক্সিক কিছু রিলেশন আপনাকে কষ্ট দিচ্ছে, বন্ধু বান্ধব, আপনার প্রেমিক প্রেমিকা যেই হোক, সেখান থেকে বেরিয়ে আসতে হবে, নাহলে আপনি দাঁড়াতে পারবেন না। আর
একাকিত্ব মেনে নেওয়াটা দরকার, একা থাকতে শিখতে হয়, এটা আমার মনে হয় একা থাকতে শিখতে হয়, কারণ কোনো পরিস্থিতিতে কে একা থাকে থাকতে হবে কেউ জানে না, তো সেটা শিখে নেওয়া ভালো। আজকে আমাদের ছেলেমেয়েরাও যখন একা পড়াশোনা করতে যায়, ছোটো থেকে বাবা মার হাত ধরে সব কিছু করে, তারা কিন্তু একা একা যাচ্ছে, পড়াশোনা করছে, দাঁড়াচ্ছে, তো সেটা আমাদেরও মানতে হবে। একটা কথা জেনে রাখবেন, সিংহ একাই থাকে মনে রাজা হয়ে, আশেপাশে কাউকে তার লাগে না শিকার করতে। দ্বিতীয়ত, সিংহাসনে কিন্তু রাজা একাই বসে, লাগে না কাউকে, তাই না? তো নেক্সট যেটা মানবেন সেটা হচ্ছে, মূর্খদের সঙ্গে তর্ক করবেন না, তর্কে যাওয়া মানে সময় নষ্ট, সেই টাইমটা কাজ করে নেবেন। যদি বলে যে হ্যাঁ ছাগলে মাংস খায় আর বাঘে ঘাস খায়, হ্যাঁ রে ভাই হ্যাঁ ছাগলেই ঘাস খায়, যা বাড়ি যা, হয়ে গেছে তোর কথা, এবার যা, মানে এরকম একটা ব্যাপার। মূর্খদের সঙ্গে তর্ক করে লাভ নেই, যারা নিজেদেরকে বড় বলে জাহির করে তাদেরকে বড় হতে দিন, হ্যাঁ হ্যাঁ ভাই তুই তুই সেরা, তোমরা সেরা ভাই তোমরা, ঠিক আছে, কারণ ওদের সঙ্গে তর্ক করা মানেই আপনার সময় নষ্ট, আপনার এনার্জি নষ্ট, আপনি উত্তেজিত হয়ে যাবেন, আপনি রেগে যাবেন, আখেরে কোনো লাভ হবে না, উল্টে আপনার কাজ নষ্ট হবে। কাজেই মূর্খদেরকে যত ভাগানো যায় তাড়াতাড়ি কথা বলে ততই ভালো, তা আপনার কাজের ওপর ফোকাস করুন, মূর্খদের সঙ্গে তর্ক নয়। আর মূর্খরা না একটু নিজেদেরকে মানে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য আজে বাজে বকে, উল্টো পাল্টা, সেগুলোকেও না মেনে নিতে হবে, জীবনে বড় হতে গেলে না এই সমস্ত আলতু ফালতু কথাগুলোকে মেনে নিতে হয়, কারণ তাদেরকে অ্যাভয়েড করতে হবে, তো কারণ তারা আপনার নিজের প্রিয় মানুষ হতে পারে, অপমান করতে পারবেন না, তার জন্য হ্যাঁ ভাই হ্যাঁ, ওই যে ঘাসের রঙটা সবুজ নয় নীল, লাল, হ্যাঁ, আর ওই আকাশের রঙ কালো না, ঠিক আছে সবসময় কালো হয়ে থাকে আকাশ, হ্যাঁ ঠিক ঠিক, যা বাড়ি যা, হয়ে গেল, মূর্খদের সঙ্গে তর্ক করবেন না, এটা খুব মাথায় রেখে চলবেন এই ব্যাপারগুলো। সব কিছুর পরে যেটা দরকার সেটা হচ্ছে শরীরের খেয়াল রাখতে হবে, মেন্টাল হেলথ যাতে ঠিক থাকে। মেন্টাল হেলথ তখনই ঠিক থাকবে যখন আপনি এই টক্সিক জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার যারা শুভাকাঙ্ক্ষী প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, স্ত্রীর স্বামী, স্বামী স্ত্রী, অথবা প্রেমিক বা প্রেমিকা বা বন্ধু বান্ধব আত্মীয়, যারা আপনার শুভাকাঙ্ক্ষী, যে যে মানুষগুলো, তাদের কথা শুনুন, তাদের কথা শুনুন, তারা আপনার নিশ্চয়ই ভালো চাইবে। কিন্তু শুভাকাঙ্ক্ষীদের আড়ালেও আবার কেউ অশুভ চিন্তা করে, তাদেরকে একটু চিনে নিতে হবে, একটু চিনে নিয়ে তাদের কথাগুলো শুনবেন, এক কান দিয়ে বার করে দেবেন। আর যারা সত্যি শুভাকাঙ্ক্ষী তাদের কথা অবশ্যই শুনবেন, তারা আপনার খারাপ চাইবে না, জীবনে চলতে গেলে ভালো কিছু শুনতে হয়, তো শুনবেন, কোনো অসুবিধে নেই। সবাই তো অনেককে অনেক কথা বলবে, কিন্তু যেটা করবেন সেটা আপনার ভালোর জন্য করবেন। শুনবেন 100টা কথা, তার মধ্যে হয়তো 10টা কথা নিয়ে আপনি আপনার লাইফে সেটা প্রয়োগ করবেন, কারণ শুভাকাঙ্ক্ষীরা যদি 1000টা কথা বলে শুভ, সেই শুভ 1000টা কথা তো আপনি নিতে পারবেন না, আপনার জন্য যেটা ভালো আপনি সেটুকু গ্রহণ করবেন, নিয়ে কাজ এগোতে থাকবেন। কারণ সব কথা শোনার পসিবল হয় না, কিন্তু শুনবেন, যারা আপনাকে ভালোবাসে তাদের কথার মর্যাদা দেবেন আর তাদেরকে সম্মান করবেন, তাদেরকে কখনও দুঃখ দেবেন না, কারণ শুভাকাঙ্ক্ষী মানুষ পাওয়া খুব কঠিন এই জগতে। যেটা আপনি ঠিক মনে করবেন আপনার কাজের জন্য ভালো, আপনার জীবনের জন্য ভালো, আপনার মন ভালো রাখবে, আপনার মেন্টাল হেলথ ভালো রাখবে, সেটা আপনি করবেন, সেটা যাই হোক যাই হোক, জীবন একটাই দিয়েছে তাই না ভগবান। আর তার জন্য যেটা বলি যে সেলফ অ্যাপ্রুভাল, এটা খুব দরকার, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেলফ অ্যাপ্রুভাল যদি না থাকে কিছু করতে পারবেন না, 1000 লোকের কথা আপনার অ্যাপ্রুভ করতে পারবেন, আপনার নিজস্ব ভিউ পয়েন্ট অফ ভিউ যেটা সেটা নিয়ে চলুন। সবথেকে বড় কথা, যারা বিজনেস করছেন বিশেষ করে, একবার যদি বিশ্বাসঘাতক কেউ হয়, প্রমাণ হয় বিশ্বাসে আঘাত করেছে এরকম, তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করবেন না, ক্ষমা করে দিন, অবশ্যই তাকে অভিশাপও দেবেন না, খারাপও করবেন না, কিন্তু তাদেরকে ক্ষমা করে দিন, কিন্তু যে মানুষগুলো বিশ্বাসঘাতকতা করে তাদেরকে আর বিশ্বাস করবেন না। বিজনেসের ক্ষেত্রে বলি, চাকরির ক্ষেত্রে বলি, সব ক্ষেত্রেই বলি, বন্ধুত্বের ক্ষেত্রে বলি, বিজনেস কেন বলবো শুধু, সব ক্ষেত্রে, বিশেষ করে বিজনেস যারা করে তাদের ক্ষেত্রে এটা অনেক বেশি প্রযোজ্য, যে বিজনেসের ক্ষেত্রে যদি আপনারা দেখেন যে কেউ একবার বিশ্বাসঘাতকতা করেছে তাকে আর রাখবেন না। আর অন্যান্য ক্ষেত্রেও, বন্ধুত্বের বলুন, প্রেমের ক্ষেত্রে বলুন, ভালোবাসার ক্ষেত্রে বলুন, যেখানে যে আমার ইমোশনগুলো নিয়ে খেলেছে অকারণে, আমি তাকে সব কিছু দিয়েছি কিন্তু সে খেলেছে, আর তাকে দরকার নেই বিশ্বাস করার,
আমি তাকে এমপ্লয়ি হিসেবে রেখেছি, সে আমার সমস্ত কিছু নয় ছয় করে দিয়ে চলে গেছে। আবার সে এসে ক্ষমা চাইলে আমি ক্ষমা করলাম, কিন্তু সেই জায়গায় তাকে আমি বসাবো না, তাকে মুকুট পরিয়ে আর বসাতে হবে না। তো চলুন এই ব্যাপারগুলো একটু মনে রাখুন, তাহলে দেখবেন ভালো থাকবেন। 2024 বা যারা নতুনভাবে জীবন শুরু করেছেন তারা তো ভালো থাকবেনই, আগামী বছরগুলোও ভালো থাকবেন। আর বাবা মাকে সবসময় কিন্তু সম্মান করতে হবে, সবসময় বাবা মাকে সম্মান করতে হবে। বাবা মাকে যদি কোনো কারণে কষ্ট দিয়ে চোখের জল ফেলানো হয় তাহলে কিন্তু তার ভালো হয় না। আর একটা কথা, যে আপনার পাশে একটা সময় ছিল, মানে খারাপ সময় ছিল, তাকে কিন্তু কখনো ভুলবেন না। এটা যদি আপনি ভুলে যান, হয়তো পরে সে আপনাকে উপর অভিমান করেছে বা কষ্ট হয়েছে তার জন্য কথা বলছে না, আপনি তার সঙ্গে যেচে কথা বলবেন, তার খারাপ সময় আপনি গিয়ে দাঁড়াবেন, সে কথা না বললেও যদি এটা না করেন, ইউনিভার্স একটা আছে তো ব্যাপার, তার নেগেটিভ ভাইবসটা আপনার উপর পড়ে যাবে। তো এগুলো একটু মেনে চলবেন, ভালো থাকবেন। বন্ধুত্বের পরিসর ছোটো হবে উত্তরণ হলে, এটা সবথেকে বড় কথা। ভালো থাকুন।